কইরে সাপলা কইরে আমার নন্টি নন্টি এই দেখ আমি ফিরে আসছি আমগো আর এখন কোনো দুঃখ কষ্ট নাই খালি ফুর্তি গেল কই কমলা তুই আইছস হাই রে পুরা কপাল্লা আইলি তো আইলি সব শেষ করে আইলি তোর পথের দিকে ছায়া ছায়া সাপলা পাগল হয়ে গেছে বাড়িঘর ধুইয়া পোলামায়া লইয়া কই যে গেছে কেউ কইতে পারে না সাত গ্রাম ঘুরছি তোর সব আত্মীয় স্বজনের বাসায় গেছি কেউ জানে না কিমিয়া স্বপ্ন দেখলো নাকি আরে এই মাত্র ঘুমাইলা ইয়ার মধ্যে খোয়াব দেখি লেলা চোখে মুখে একটু পানি দাও তারপর খাইয়ে লই না ভাই আমার মুখে খাওন যাইতো না আমার বাড়ির কথা মনে পড়ছে ভাই আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি আমার নন্টি রন্টু বাড়ির কথা ভুলে যাও এই ঢাকা বড় খারাপ জায়গা পকেটে টাকা না থাকলে বউ সহজ করে না ওলায়ও বাপ পায় না আজকে আমাকে সত্য কথা জানতেই হবে তুমি আমাকে ভালোবাসো কিনা হয়সবার নয়সবার কি হলো চুপ করে আছো কেন কথা বলো তোমার এই নীরবতা আমার কাছে কোনো মূল্যই নেই কিসের মূল্য তোমার সাথে আমার কিসের বোঝাপড়া বলো তুমি তো একটা মাতাল ও মাতাল তুমি আমাকে মাতাল বানিয়েছো আমাকে অবহেলা করেছো আমাকে অবহেলা করেছো বলেই মানে মাতাল হয়েছে প্লিজ প্লিজ আর সিনক্রেট করো না কালকে কি করে আমি ইন্ডাস্ট্রিতে সবার সামনে মুখ দেখাবো বলো তোমার মুখ আছে আমার নেই আমার সম্মান নেই মাতালের আবার সম্মান কিসের বলো খবরদার মাতাল বলবে না মাতাল বলবে না এখন বলো তোমার সাথে আমার কিসের সম্পর্ক আর কত কত তোমার জন্য আমি অপেক্ষা করবো বলো তোমার সঙ্গে যদি আমার কিছু থাকতো তাহলে অনেক আগে কিছু হতো দেখো আমি এখন ভীষণ টায়ার্ড আমি বাড়ি যাবো পথ ছাড়ো আমি পথ ছাড়বো না পথ ছাড়ো বলছি আমি ছাড়বো না তো বললাম তো কেন তুমি এরকম করছো আমাকে যেতে দাও আমি বললাম তুমি যেতে পারবে না দেখো তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো আমি কিন্তু চিৎকার করবো করো তুমি আমার পথ ছাড়বে না না ছাড়বো না ছাড়বো বলছি হায়াত মত রিজিকের মালিক হয়েছে আল্লাহ কারুল মত লেহা না থাকলে কারো চাইলেও মানুষ যেত না আচ্ছা আংটা পিস্তলি কি সত্যি সত্যি গুলি ভরা ছিল না খালি শুনছি পুরো পিস্তলি লোড করা আছিল আরে দূর হাতে কিছুই করতো না খুদাই ভয় দেয় আচ্ছা শুনলাম নায়ক নাকি দুই বোতল র মাল খাইছিল হ্যাঁ আল্লাহ বাসাইছে রে নাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারতো আচ্ছা নায়িকা পায় এখন কেমন আছে আবার কোনো ক্ষতি হয় নাই তো শুনছি হাতে অনেক ডরাইছে জ্বর আসি পড়ছে আর ডরাইবো না কেন জানি তো সবারই আছে কেন আপা কি বাসায় না হাসপাতালে আরে ভাই জ্বর আসলে কি কেউ হাসপাতালে যায় হ্যাঁ আসলে হয়েছে কি ওই আপা এই ধরনের আচরণ আশা করিনি তাই একটু ভয় পাইছে আরে পুরুষ বলি কথা অনেক দিনের সম্পর্ক হিয়ালে হাতে মাথা ঠিক রাখতে পারে না মাথা গরম হয়ে গেছিল আরে রাখো তো মাথা গরম আসলে যাতে মাতাল তালে ঠিক বুঝতে পারছো নাহলে এইরকম দুই বোতল র মাল খায় কেউ নিজে কন্ট্রোল করতে পারে না বুঝছো কন্ট্রোল করেছে ভালো করেছে বুঝছো ওই খুনো খুনি কারোর জন্যই ভালো না সবারই লস আর তো মনে হয় নায়ক একজন সাচ্চা প্রেমিক মানুষ নাইকেল লাই হাতের যে টান হাতে হিটাই বুঝাই দিছে হাই বহুত পাসা পারতেছস না হ্যাঁ তোকে বিস্তার দিকে ভাবছিলাম যে কথার আওয়াজ দিব না কিন্তু তুই কথা শুনে শান্তি গরম হয়েছে এই এত পেশা গেছে ভাই প্রোডাকশন বয় খালি খালি মানুষের আমি গিব ইয়ে করো গিব করো এবং কই সামনে তো কত নম্বর পড়ে দুই নম্বর পড়ে বাস তো ফ্লোরের উপর তুমি বই থাকবো বেশি বুঝে ফেলেছো না দেখা যা ছোট বাচ্চা বলে